ইউরোর মঞ্চে এখন পর্যন্ত ইংল্যান্ডের পারফরম্যান্স মন ভরাতে পারেনি জুট বেলিংহাম, ফোডেন কেইন সাকারা যেন নিজেদের ছায়া থেকে বের হতে পারছেন না তবে বাঁচা লড়াইয়ে জিততে হলে নিজেদের সেরা ফুটবলই খেলতে হবে কারণ প্রতিপক্ষ সুইজারল্যান্ড এবার খেলছে নিখুঁত ফুটবল অতীত পরিসংখ্যান থেকে ইংলিশরা আত্মবিশ্বাস নিতেই পারে তবে বর্তমান সুইস দলটা একেবারে ভিন্ন তাদের রুখতে হলে নতুন কোনো পরিকল্পনা সাজাতে হবে মাস্টারমাইন্ড গ্যারেথ সাউথ গেটকে ম্যাচটা স্পেশাল ইংলিশ কোচের জন্য কারণ ফ্রি লায়নদের ডাগ শততম ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন এই কোচ ফুটবলাররাও চাইবেন গুরুর মাইল ফলকের ম্যাচে জয় উপহার দিতে শঙ্কা থাকলেও বেলিংহ্যামকে পাওয়া যাবে এই ম্যাচে টনি কেইন সাকারা থাকবেন আক্রমণ ভাগের দায়িত্বে স্টোনস ট্রিপিয়ার্ড ফোর্ডেনদের দেখা যাবে ম্যাচের শুরুর একাদশে গোলপোস্টে পিকফোর্ড প্রতিটি ম্যাচই এখন বাঁচা মরার লড়াই যেমনটা বলছিলাম তাদের দারুণ কিছু ফুটবলার আছে আমাদের তারা কঠিন পরীক্ষা নিবে সেমিফাইনালে যেতে হলে আমাদের সেরা ফুটবল খেলতে হবে ফুটবলাররা কঠোর পরিশ্রম করতে প্রস্তুত রয়েছেন আমরা জানি সুইজারল্যান্ড ছেড়ে কথা বলবে না গেল বিশ্বকাপের পর খেলা আঠারো ম্যাচে সুইজারল্যান্ড হেরেছে মাত্র এক ম্যাচ কেবল এই পরিসংখ্যান নয় আরও নানা কারণে দলটি আদায় করে নিয়েছে সমীহ সুইসরা যে আর এখন সহজ প্রতিপক্ষ নয় তা তাদের ইউরো যাত্রা দেখলেই বোঝা যায় শীর্ষ ষোলোতে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে এসেছে কোয়ার্টার ফাইনালে দু একুশ সালে রানার্স আপ হওয়া ইউরোপ সেরার আসরে ইংল্যান্ডের সর্বোচ্চ প্রাপ্তি ওই আসরেই প্রথম এবং শেষবার কোয়ার্টার ফাইনাল খেলেছিল সুইজারল্যান্ড তাদের সামনে প্রথমবার সেরা চারে খেলার হাতছানি দলটির গোল পোস্টে থাকা সমেরকে গেল চার ম্যাচে সেভ করতে হয়েছে মাত্র ছয়টি আক্রমণ এতেই বোঝা যায় সুইসদের রক্ষণ কতটা সুরক্ষিত সুইসদের আরেকটি শক্তির জায়গা একাধিক খেলোয়াড়ের স্কোরিং সক্ষমতা এখন পর্যন্ত তাদের করা চারটি গোল এসেছে ভিন্ন ভিন্ন খেলোয়াড় থেকে তবে অভিজ্ঞ সাকিরি ভার্গাস আকাঙ্ক্ষীদের উপর ভরসা থাকবে কোচ মুরাদ ইয়াকিনের তারেক হাসান শিমুল সময় সংবাদ